ভারতের ইস্যু করা ট্রাভেল ডকুমেন্ট পেয়েছেন শেখ হাসিনা, এমন খবর শোনা যাচ্ছে বিভিন্ন গণমাধ্যমে। সেই সুবিধা নিয়ে তিনি সংযুক্ত আরব আমিরাতে পাড়ি জমান বলেও খবর বের হয়। তবে বিভিন্ন গণমাধ্যমের সূত্র বলছে, ভারতের বাইরেও রাজনৈতিক আশ্রয় পেতে চেষ্টা চালাচ্ছেন শেখ হাসিনা, কিন্তু ব্যর্থ হচ্ছে সেই প্রচেষ্টা। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত ট্রাভেল ডকুমেন্ট দিয়েছে বলে গুঞ্জন উঠেছে। শেখ রেহানার পরিবারের ঘনিষ্ঠ যুক্তরাজ্য প্রবাসী এক আওয়ামী লীগ নেতার বরাত দিয়ে ভারত ও বাংলাদেশের গণমাধ্যমে কয়েকদিন ধরে এই গুঞ্জন ছড়াচ্ছে। এ বিষয়ে ভারতের পক্ষ থেকে সরকারিভাবে কিছু জানানো হয়নি। তবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল ডকুমেন্ট দেওয়ায় বাংলাদেশ ভারত সম্পর্কে অবনতি ঘটবে না। শনিবার নরসিংদীতে পূজা মণ্ডপ পরিদর্শনকালে তিনি বলেন, ট্রাভেল ডকুমেন্ট যে কোনো দেশ যে কাউকেই ইস্যু করতে পারে, সেটি আটকানোর ক্ষমতা পররাষ্ট্র উপদেষ্টার নেই। তবে কোনো মামলায় কোর্ট যদি তাকে হাজির করতে বলে, তবে সে বিষয়ে ব্যবস্থা নেবে পররাষ্ট্র মন্ত্রণালয়। গত 5 আগস্ট বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার ইতোমধ্যেই তার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করেছে। এখন তিনি কিভাবে কোন পরিচয়ে ভারতে রয়েছেন, সেই প্রশ্ন রয়েছে সবার মুখে মুখে। নাম প্রকাশে অনিচ্ছুক ব্রিটেনে বসবাসরত আওয়ামী লীগ নেতার বরাতে গণমাধ্যমের খবরে বলা হয়, শেখ হাসিনাকে ট্রাভেল ডকুমেন্ট দিয়েছে ভারত, সেটা দিয়ে ভিসা নিয়ে বিশ্বের যে কোনো দেশে ভ্রমণ করতে পারবেন তিনি। শেখ হাসিনাকে ভারত রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়েছে কিনা তা নিয়ে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। তবে আওয়ামী লীগের ওই নেতার দাবি, হাসিনার গুরুত্ব বিবেচনা করে তার জন্য বিশেষ ব্যবস্থা করছে ভারত। এ বিষয়ে ঢাকায় নিযুক্ত ভারতের সাবেক এক হাই কমিশনার বাংলা ট্রিবিউনকে বলেছেন, ভারতে বিভিন্ন জায়গায় যে কয়েক লাখ তিব্বতী শরণার্থী থাকেন, তারা এই ধরনের ট্রাভেল ডকুমেন্ট নিয়েই পৃথিবীর বিভিন্ন দেশে সফর করেন। এর পোশাকি নাম হল আইডেন্টিটি সার্টিফিকেট বা আইইসি। এটি ভারত সরকারের জারি করা বিশেষ ধরনের পরিচয়পত্র, যা দিয়ে বিদেশ সফরও করা যায়। পৃথিবীর বিভিন্ন দেশ এতে ভিসাও দিয়ে থাকে। ভারতের সাধারণ পাসপোর্ট গাঢ় নীল রঙের হলেও আইইসি সাধারণত হলুদ রঙের একটি বুকলেটের আকারে জারি করা হয়। 1959 সালে চীন থেকে পালিয়ে ভারতে রাজনৈতিক আশ্রয় পাওয়া তিব্বতী ধর্মগুরু চতুর্দশ দালাই লামাও ট্রাভেল ডকুমেন্ট বা আইইসি নিয়েই সারা পৃথিবী চষে বেড়ান। তিনি এবং দ্বিতীয় বা তৃতীয় প্রজন্মের যে তিব্বতীরা ভারতের মাটিতে জন্ম নিয়েছেন, তারা ভারতীয় নাগরিক হওয়ার অধিকারী, সুতরাং তারা চাইলে পাসপোর্ট পেতে পারেন। কিন্তু তারা কেউ সেটা না করে এইটিডি বা আইইসি নিয়েই বিশ্বের বিভিন্ন দেশে চলাফেরা করেন। ভারতের পাসপোর্ট বিভাগের তথ্য অনুযায়ী, আইইসি ইস্যুর জন্য ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ছাড়পত্র এবং রাজ্য সরকারের পক্ষ থেকে ভারতে ফেরার জন্য অনাপত্তি পত্র লাগে। তাই ডিপ্লোম্যাটিক পাসপোর্ট বাতিল হওয়ায় শেখ হাসিনা ভারত থেকে তৃতীয় কোনো দেশে যেতে চাইলে দরকার হবে টিডি বা আইইসি জারি করার। আর ভারত সরকার ঠিক সেটাই করেছে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। মারিয়া মায়া, ডেস্ক রিপোর্ট, বিডি নিউজ, এরা। 2 মাসেরও বেশি সময় পার হয়েছে, শেখ হাসিনা সরকারের পতন হলো। এখনও ছাত্র জনতার এই আন্দোলনের কৃতিত্বের দাবি নিয়ে কথা উঠেছে, আলোচনা চলছে আন্দোলনের মাস্টার মাইন্ড কে বা কারা। এ নিয়ে এবার কথা বলেছেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের ছেলে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে রাজনৈতিক মহল, এমনকি চায়ের দোকানেও তুমুল আলোড়ন সৃষ্টি করেছে একটি শব্দ, মাস্টারমাইন্ড। জুলাই গণবিপ্লবের মুখে গত 5ই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে গেলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। গত 10 সেপ্টেম্বর শুরু হওয়া জাতিসংঘ সাধারণ পরিষদের 79তম অধিবেশনে যোগদান করতে 7 সদস্য বিশিষ্ট দল নিয়ে নিউ ইয়র্ক যান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ওই সময় নিউ ইয়র্কের এক অনুষ্ঠানে ডক্টর ইউনূস বিশ্বমঞ্চে তার বিশেষ সহকারী মাহফুজ আলমকে ছাত্র জনতার আন্দোলনের মাস্টার মাইন্ড হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিলেন। মূলত এরপর থেকেই মাস্টার মাইন্ড শব্দটি নিয়ে শুরু হয় তুমুল আলোচনা সমালোচনা।
এদিকে বিএনপির দাবি, এই আন্দোলনের একমাত্র মাস্টার মাইন্ড হচ্ছেন তারেক রহমান। 12 অক্টোবর জাতীয় প্রেস ক্লাবের সামনে এমন দাবি করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেছেন এই আন্দোলনের একমাত্র মাস্টার মাইন্ড হচ্ছেন তারেক রহমান, কার্যকর আন্দোলন গড়ে তোলার জন্য যা করার দরকার তা সবই করেছেন তিনি। চারিপাশে মাস্টার মাইন্ড নিয়ে এত আলোচনা সমালোচনার ভিড়ে এবার মুখ খুলেছেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের পুত্র সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সোহেল তাজ। ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে সোহেল তাজ লিখেছেন, আজকের পত্রিকায় পড়লাম বিএনপির নেতা শামসুজ্জামান দুদু বলেছেন যে ছাত্র জনতার অভ্যুত্থানের মাস্টার মাইন্ড হচ্ছেন তারেক রহমান। আবার জামায়াতের আমির শফিকুর রহমান সাহেব বলেছেন এই গণ অভ্যুত্থানের কৃতিত্ব ছাত্র জনতার, কোনো দলের নয়। আবার কিছুদিন আগে প্রধান উপদেষ্টা বলেছেন এই গণ অভ্যুত্থানের মাস্টার মাইন্ড হচ্ছে মাহফুজ আলম। আশ্চর্য হবার কিছুই থাকবে না যদি কয়েকদিন পর শোনা যায় আসল মাস্টার মাইন্ড হচ্ছে সজীব ওয়াজেদ জয়। তার এমন স্ট্যাটাস দেখে অনেকেই বলছেন চারদিকে মাস্টার মাইন্ড নিয়ে এত টানাহেচড়া দেখে তিনি হয়তো সবাইকে একটু খোঁচা দিলেন। অবশ্য এ সময় সোহেল তাজ আরও স্মরণ করিয়ে দেন, আমাদের সবার নিশ্চয়ই মনে আছে বেচারা প্রিন্স চার্লসের কত বছরই না অপেক্ষা করতে হয়েছিল রাজা হবার জন্য। মেহমেদ সাগর, ডেস্ক রিপোর্ট, বিডি নিউজ, এরা। শেখ হাসিনা সরকার পতনের মধ্য দিয়ে দীর্ঘদিন পর আবারও বিএনপির দখলে রাজনীতির মাঠ। 5 আগস্টের পরিবর্তিত এই পরিস্থিতিতে রাজধানীর সহ দেশের সব জেলা উপজেলাগুলোতে নিয়মিত মিছিল মিটিং করছেন দলটির নেতাকর্মীরা, যার সবকিছু লন্ডনে বসেই নিয়ন্ত্রণ করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তবে দলের এমন সুসময়েও তিনি কি বিদেশেই থাকবেন নাকি দেশে ফিরবেন, এ নিয়ে নতুন তথ্য জানালো যুক্তরাজ্য বিএনপি। ছাত্র জনতার গণবিপ্লবের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই দেশের রাজনীতিতে এখন পুরোপুরি সক্রিয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সমাবেশ সহ দলের বিভিন্ন কর্মসূচিতে ভার্চুয়ালি নিয়মিত যুক্ত হচ্ছেন তিনি। অন্তর্বর্তী সরকার, রাষ্ট্র সংস্কার সহ দলের পরিকল্পনা নিয়েও জানাচ্ছেন অবস্থা। তবে 5 আগস্টের পর থেকেই বিএনপির এই শীর্ষ নেতার দেশে ফেরার বিষয়টি সবচেয়ে বেশি জোরালোভাবে আলোচনায় উঠে আসছে। দলটির লাখো নেতাকর্মীর প্রশ্ন, কবে লন্ডন থেকে দেশে ফিরবেন তারেক রহমান? এর মধ্যে জানা গেল নতুন তথ্য, বিএনপির নেতাকর্মীদের দীর্ঘ প্রতীক্ষার নাকি অবসান ঘটতে চলেছে। দিনক্ষণ নির্ধারিত না হলেও তারেক রহমান খুব শীঘ্রই দেশে ফিরছেন, এমন আভাস দিয়েছেন খোদ দলটির হাইকমান্ডও। সম্প্রতি যুক্তরাজ্য বিএনপির নেতারাও জানান তাদের নেতা তারেক রহমানের দেশে ফেরা এখন সময়ের অপেক্ষা মাত্র। দলের চেয়ারপারসন খালেদা জিয়া সহ শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনার পর বিএনপির ভারপ্রাপ্ত এই চেয়ারম্যান দেশে ফিরবেন। যুক্তরাজ্য বিএনপি সভাপতি এম এ মালিক গণমাধ্যমকে জানান দেশনেত্রী বেগম খালেদা জিয়া খুব অসুস্থ, তিনি বাংলাদেশ থেকে চিকিৎসার জন্য দেশের বাইরে আসবেন। তারা আশা করছেন তিনি লন্ডন হয়েই যাবেন, এই দিনের জন্য তারেক রহমান অপেক্ষা করছেন। তবে বিশ্লেষকরা বলছেন 1/11 আওয়ামী লীগ সরকারের আমলে মামলাগুলো তারেক রহমানের দেশে ফেরার পথে এখনও বাধা, যদি মামলা শেষ না করা হয় তাহলে দেশে এসে বিপদে পড়তে পারেন তারেক রহমান, তাই আইনি প্রক্রিয়ায় মামলা মোকাবিলার পরামর্শ দিচ্ছেন তারা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ভারপ্রাপ্ত আবু সায়েম বলেন, তারেক রহমান যেহেতু আইনের প্রতি শ্রদ্ধাশীল তাই তিনি চান না আইনের স্বাভাবিক গতি ব্যাহত হোক, তাই তিনি উপযুক্ত সময়ে দেশে ফিরে যাবেন বলে মনে করেন তারাও। এর আগে 2 সরকারের আমলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে উল্লেখযোগ্য 33টি মামলার তথ্য জানতে পেরেছেন দলের আইনজীবীরা। এর মধ্যে 1/11 সরকারের সময়ে হয়েছে 17টি মামলা, আর আওয়ামী লীগ সরকারের আমলে হয়েছে 16টি। তাই সব মিলিয়ে তারেক রহমানের দেশে ফেরার বিষয়টি আদৌ সহজ হবে কিনা সেটিই দেখার বিষয়। মারিয়া মায়া, ডেস্ক রিপোর্ট, বিডি নিউজ, এরা।